কিভাবে এরকম লাইট পেইন্টিং পোর্ট্রেট তুলবেন আপনার ফোন ব্যবহার করে। প্রথমেই আপনার ফোনটিকে একটি ট্রাইপডের মধ্যে বসিয়ে ফেলুন। আপনার দরকার হবে একটি লাইট, আমি একটি আইস লাইট ইউজ করছি, আপনি চাইলে মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইটও কিন্তু ইউজ করতে পারেন। ক্যামেরা অ্যাপটি ওপেন করে ফেলবো, চলে যাব মোড অপশনে, সেখান থেকে সিলেক্ট করব প্রো মোড। প্রথমেই চলে যাব ISOতে এবং এর ভ্যালু একদম কমিয়ে দিব, আমার ক্ষেত্রে সেটা 50। দেন চলে আসবো শাটার স্পিডে এবং এর ভ্যালু 8, 10, 13 কিংবা 15 সেকেন্ড করে দিব। এটা আপনার লাইটিং কন্ডিশনের উপর ডিপেন্ড করবে, আমার ক্ষেত্রে দেখেন 15 সেকেন্ড দেওয়ার ফলে বেটার এক্সপোজার পাচ্ছি। আপনার সাবজেক্টকে ফ্রেমের সামনে দাঁড়া করাতে হবে, সাবজেক্টের দিকে তাক করিয়ে লাইটটি অন করে দিতে হবে, শাটার বাটন প্রেস করব। 4 সেকেন্ড পরে লাইটটি অফ করে দিতে হবে এবং দ্রুত সাবজেক্টের কাছে যেয়ে লাইটটি আবার অন করে একটি নির্দিষ্ট প্যাটার্নে লাইটটি ঘোরাতে হবে। এই 15 সেকেন্ড সাবজেক্টকে কিন্তু একদম স্টিল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। ব্যাস, হয়ে গেল আমাদের লাইট পেইন্টিং পোর্ট্রেট।